ফিকল মাইন্ডেড চ্যানেলের আজকের নিবেদন প্রমথনাথ বিশির লেখা মারাত্মক ঘড়ি। প্রমথনাথ বিশির জন্ম হয় 1901 সালের 11ই জুন নাটোরের জোয়ারি গ্রামে। তিনি ছিলেন একাধারে সাহিত্যিক, শিক্ষাবিদ এবং গবেষক। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল জোড়াদিঘির চৌধুরী পরিবার, কেশবতী, ডাকিনী, ব্রহ্মার হাসি ও কেরি সাহেবের মুন্সি। কেরি সাহেবের মুন্সি এই উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1985 সালের 10ই মে তিনি পরলোক গমন করেন। আজকের গল্প পাঠে সুমিত কর্মকার, গল্পের বিভিন্ন চরিত্রে মৈনাক দাস ও আমি সুজয় ভট্টাচার্য। শুরু হচ্ছে আজকের গল্প মারাত্মক ঘড়ি। পিন্টুদের বাড়িতে মস্ত একটা গোল দেওয়াল ঘড়ি ছিল। বাইরের ঘরে দেওয়ালের অনেকটা জুড়ে ঘড়িটা কায়েমি অধিকার করে বিরাজ করে। ঘড়িটা যে কতদিনের পুরনো সেই ইতিহাস গবেষণার বিষয়। এ বাড়িতে তার প্রথম আবির্ভাব এখন কিংবদন্তি। সে কিংবদন্তিও আবার নানা রকম। পিন্টু বন্ধুদের কাছে বলে বাবার ঠাকুরদা সাহেব বাড়ির নিলামে ঘড়িটা কিনেছিলেন। পিন্টুর কাকারা বার লাইব্রেরিতে গল্প করেন যে বাবার প্রপিতামহ একটা ডুবোজাহাজের মাল নিলাম হতে দেখে নামমাত্র মূল্যে ঘড়িটা কিনে এনেছিলেন। এ থেকেই বুঝতে পারা যাবে যে ঘড়িটার খ্যাতি অনেক দূর ছড়িয়েছে। পিন্টুর বন্ধুমহল জানে, পিন্টুর দুই কাকাই ব্যারিস্টার, কাজেই বার লাইব্রেরির সভ্যগণও জানে, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তো অবশ্যই জানে। যাই হোক, ঘড়িটার বয়স যে অন্তত 150 বছর এ বিষয়ে সকলেই একমত। কিন্তু মজা হচ্ছে এই যে ঘড়ির মধ্যে যে কোম্পানির নাম লিখিত ছিল তা অনেক দিন মুছে গেলেও ঘড়িটা কখনো অচল হয়নি। সপ্তাহে একবার করে দম দিতে হতো, যেমন সব দেওয়াল ঘড়িতে দিতে হয়। ওই দমটুকুর উপর নির্ভর করে বংশবদ ঘড়িটা আজ 3-4 পুরুষ সময় জ্ঞাপন করে চলে আসছে পিন্টুদের বাড়িতে। চন্দ্র সূর্য যেমন আকাশের নিত্য বস্তু, ঘড়িটাও তাই। চন্দ্র সূর্য বলা বোধ করি ঠিক হলো না, কারণ তারা আকাশে নড়ে চড়ে বেড়ায়। গ্রহ উপগ্রহ বলাও ঠিক হবে না। ঘড়িটার অচল অটল অবস্থা দেখে নক্ষত্র বলাই উচিত। তবে ঘড়ি না নড়লেও তার কাঁটা দুটোর কখনো নড়তে ভুল হয় না। দামি দামি হাল ফ্যাশনের হাত ঘড়িগুলোতেও কখনো কখনো 2-1 মিনিটের তারতম্য ঘটলেও ওই পুরনো বুড়ো ঘড়িটা সময় নির্দেশে কখনো ভুল করে না। আরও মজা হচ্ছে এই যে ঘড়িটা কখনো মেরামত হয়েছে এমন কেউ জানে না। পিন্টুর কাকার বন্ধুরা ঠাট্টা করে বলতেন, বামুনের গরু বুঝলে কি না, খায় কম দুধ দেয় বেশি। তবে এহেন ঘড়িটা পিন্টুদের বাড়ির একটি দর্শনীয় ঐশ্বর্য। পিন্টুর কাকাদের বন্ধুরা ওটা কোন কোম্পানির তৈরি আবিষ্কার করতে চেষ্টা করেছেন। তারা বলেন, জানতে পারলে তো সেই কোম্পানি থেকেই ঘড়ি কিনি। কিন্তু জানবার উপায় কি? ভিতরে একসময় নিশ্চয়ই কোম্পানির নাম লেখা ছিল, বর্তমানে তা সম্পূর্ণ লুপ্ত। আতশ কাঁচ দিয়ে এমনকি মাইক্রোস্কোপ লাগিয়ে পাঠোদ্ধার করবার চেষ্টা করেও তারা সফল হননি। তারা বলাবলি করতেন, ও ঘড়িটা স্বয়ম্ভু, হয় আকাশ থেকে পড়েছে না হয় সমুদ্র থেকে উঠেছে, কি বলো হে। এখন এই ঘড়িটা সম্বন্ধে আরও একটা কিংবদন্তি প্রচলিত ছিল, যা নাকি ভারী রহস্যময়। আর যা কিছু রহস্যময় আধুনিক বৈজ্ঞানিক মন তাকে সংক্ষেপে গাঁজাখুড়ি বলে উড়িয়ে দিতে অভ্যস্ত। কিংবদন্তিটা রহস্যময় আর বড় মারাত্মক। বাড়িতে কারো মৃত্যু হবার ঠিক 24 ঘন্টা আগে
ঘড়িটা নাকি আপনি থেমে যায়। অবশ্য পিন্টুর বাবা কাকা এ ঘটনা প্রত্যক্ষ করেননি, তবে শোনা যায় যে পিন্টুর ঠাকুমার মৃত্যুর আগে ওইভাবে ঘড়িটা নাকি থেমে গিয়েছিল। কিন্তু তার দুই ব্যারিস্টার কাকা স্বাভাবিক ব্যাখ্যা দিয়ে ব্যাপারটাকে উড়িয়ে দেন, বলেন যে আহা, মার মৃত্যু ঘটেছিল তো 92 বছর বয়সে, তাঁর অসুখের চিকিৎসা আর সেবা নিয়ে সকলেই ব্যস্ত ছিল, কাজেই সময় মতো ঘড়িটাতে দম না দেওয়াতে থেমে গিয়েছিল। এর মধ্যে আর রহস্যের কি থাকতে পারে? কিন্তু হঠাৎ একদিন এমন একটা দলিল আবিষ্কৃত হলো যাকে অত সহজে ব্যাখ্যা করে উড়িয়ে দেওয়া যায় না। পিন্টুর বাবা একদিন পুরনো কাগজপত্র ঘাঁটছিলেন, এমন সময় একখানা জীর্ণ কাগজ তার চোখে পড়ল। বাজে কাগজ বলে সেটা যখন ফেলে দিতে যাবেন, হঠাৎ নিচে স্বাক্ষর দেখলেন রামজয় শর্মা। রামজয় শর্মা তার পিতামহ, কাজেই পিন্টুর প্রপিতামহ। কৌতূহলী হয়ে কাগজখানা তুলে নিয়ে পড়লেন, তাতে লেখা আছে, দেওয়াল ঘড়িটা দেখছি বড়ই অদ্ভুত, কোনোদিনই থামে না, কিন্তু পরশু সকালে উঠে দেখি তার কাঁটা দুটো অচল হয়ে রয়েছে। ভাবলাম সময় মতো দম দেওয়া হয়নি তাই এই অবস্থা, তখন তাড়াতাড়ি দম দিলাম, ঘড়িও চলতে আরম্ভ করলো, কিন্তু তারপরে 24 ঘন্টার মধ্যেই বাবা হঠাৎ সন্ন্যাস রোগে মারা গেলেন। তখনও মনে কোনো সন্দেহ হয়নি, কিন্তু আবার 5-6 বছর পরে হঠাৎ একদিন দেখি ঘড়িটা সন্ধ্যাবেলা বন্ধ হয়ে গিয়েছে। বাবার মৃত্যুর আগে যে বন্ধ হয়েছিল সে কথা তখন মনে হয়নি, কিন্তু তারপরে যখন 24 ঘন্টা যেতে না যেতেই দাদা তেতলার ছাদ থেকে পা ফুসকে পড়ে মারা গেলেন, তখন চমকে উঠলাম। একই বাড়িতে কয়েক বছরের মধ্যে দুজনের মৃত্যু হলো, আর ঠিক তার 24 ঘন্টা আগেই 2-2 বার ঘড়িটা বন্ধ হয়ে গেল। এ কি কাকতালীয় না আরো কিছু? ভাবজি ঘড়িটা এবার বেঁচে দেব। নিচে নাম স্বাক্ষর রামজয় শর্মা। শোনা যায় যে ঘড়িটা বেচবার তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু অত্যন্ত পুরনো বলে কেউ কেনেনি, অগত্যা যেখানকার ঘড়ি সেখানেই রয়ে গেল। পিন্টুর বাবা এই কাগজপত্র নিয়ে তাঁর ভাইদের দেখালেন, তারা ব্যারিস্টার, দলিল দস্তাবেজ পড়া আর তার ভুল বের করা তাঁদের ব্যবসা, কাজেই ওই কাগজখণ্ডের লেখাগুলোকে আইনের ফাঁকে উড়িয়ে দিলেন। সর্বোপরি বললেন যে ঠাকুরদা মশাইয়ের আফিং খাওয়া অভ্যেস ছিল, তাছাড়া ঠিক সেই সময়ে বঙ্কিমের বঙ্গদর্শনে কমলাকান্তের দপ্তর বেরোচ্ছে, তিনিও এক নতুন কমলাকান্ত লিখে গেছেন, স্রেফ গাঁজা। কিন্তু পিন্টুর বাবা আইনজীবী নন, পেশাতে স্কুল মাস্টার, তার মন থেকে খটকা দূর হলো না। দুই ভাই তাকে বোঝালেন, দাদা তোমার মন কুসংস্কারে পূর্ণ তাই তুমি ওরকম ভাবছ। আচ্ছা শোনো, এবার থেকে আমরা লক্ষ্য রাখলাম, দেখি ঘড়ি বেটা কেমন করে থামে, আর যদি থামে তখন মেরামত করতে দিয়ে আসবো, ব্যাস মিটে গেল। ব্যাপারটাও ওখানেই মিটে গেল। হঠাৎ বছরখানেক পরে একদিন দুপুরবেলা দেখা গেল ঘরটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ। তখন পিন্টুর বড় কাকা বসে সংবাদপত্র পড়ছিলেন, তিনি চমকে তাকিয়ে দেখলেন ঘড়িটা থেমে গিয়েছে। অজ্ঞাত সারে তার গায়ে কাঁটা দিয়ে উঠল, ভাবলেন আরে
ঘড়িটা থামলো কি করে? সবই কালকে আমি নিজের হাতে দম দিয়েছি। এখানে বলে রাখা আবশ্যক যে দাদার কুসংস্কারের প্রতিকারার্থে দম দেবার ভার দুই ব্যারিস্টার ভাই স্বহস্তে গ্রহণ করেছিলেন। তিনি তখনই ঘড়িটা খুলে নিয়ে মোটরে করে ঘড়ি মেরামতির দোকানে গিয়ে দিয়ে এলেন। পিন্টুর বাবা সমস্ত শুনে বললেন, ঘড়ি না হয় সরালে, কিন্তু বাড়ির প্রাণীগুলো, তারা তো বাড়িতেই থাকলো নাকি? ছোট ভাই বলল, দাদা তোমার ওই স্কুল মাস্টারি মনোভাব ছাড়ো তো। পরদিন খুব ভোরবেলা গিয়ে ঘড়িটা নিয়ে এলেন। দোকানির সঙ্গে সেই রকমই কথা ছিল। দোকানি মেরামতি বলে কিছু নিল না, বলল, এ বাবু আপনার ঘড়ি তো ঠিকই ছিল, একটু হাত দিতেই চলতে শুরু করলো, ওর জন্য আর কি নেব বলুন তো, যা ভালো বোঝে। তিনি ঘড়ি নিয়ে সগৌরবে বাড়ি ফিরে এসে দেখলেন যে একটা মস্ত শোরগোল পড়ে গিয়েছে। বাড়ির দুপুরুষের পোষা বুড়ো কাকাতুয়াটি মারা গিয়েছে। পিন্টুর বাবা বলে উঠলেন, দেখলে তো রসিক, ঘড়ির সতর্কবাণী ঠিক হলো কিনা? রসিক অর্থাৎ পিন্টুর বড় কাকা বললেন, কাকাতুয়াটা কি আমাদের বাড়ির অধিবাসীদের একজন নাকি? আর তাছাড়া ওর যা বয়স হয়েছিল, আমাদের প্রতি দয়া মায়া থাকলে ওর আগেই মরা উচিত ছিল। বসে বসে কেবল খালি ছোলা আর ছাতু ধ্বংস করা। পিন্টুর বাবা বললেন, কি বলছো রসিক, ও অবশ্যই বাড়ির অধিবাসীদের একজন ছিল। আজ দু পুরুষে বাড়িতে আছে, অধিবাসী ছাড়া আর কি? ও বাড়ির মস্ত পাহারা ছিল, অন্য বাড়ির কুকুর বেড়াল তারপর ওই দুরন্ত ছেলেগুলো এসে উপদ্রব করতে সাহস করত না। যাক কি আর করা যাবে, বলে তিনি কাকাতুয়াটির সৎকারের ব্যবস্থা করলেন। ঘড়িটা যথাস্থানে সন্নিবেশিত হয়ে আবার টিকটিক করতে লাগল। ঘড়িটা টিকটিক করতে করতে চলেছে, আর দিন মাস বছরগুলো চলেছে সেই সঙ্গে নিঃশব্দে। এমন বছর কয়েক গেল। পিন্টুর বয়স তখন বছর 15 হবে। ঘড়ি সম্বন্ধে সমস্ত কিংবদন্তি সে তখন জানে। মাঠে খেলতে গেলে বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে তোদের ঘড়ি চলছে না আর কেউ টানসবে তোদের বাড়িতে? সে বলে, না সে বেটার আর থামবার উপায় নেই, বড় কাকা এমন দম দিয়েছে না যে চলতেই হবে। বন্ধুরা চাপা গলায় বলে, কিসের দম, গাজর না আলুর? শুনতে পেলে পিন্টু বেজায় রাগ করত, হয়তো সেদিন না খেলেই বাড়ি ফিরে আসত। সেদিনটার কথা তার বেশ মনে পড়ে। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, মাথায় নানা রকম প্ল্যান। সর্বপ্রথম সিনেমা যাবে। পরীক্ষার অজুহাতে অনেকদিন সিনেমা দেখা বন্ধ। সকালবেলাতেই টিকিট কিনে এনেছিল, 6:30 শো আরম্ভ। পিন্টুর দাদা বলে দিয়েছে ঠিক 6:00 সময় বেরুবে, 1 মিনিট আগে নয়। সে ভিতরে গিয়ে কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে নিল। দাদার হাত ঘড়িটা টেবিলের উপরে ছিল, চেয়ে দেখল তাতে 6:00 বেজেছে। কোনো রকমে জুতো পায়ে দিয়ে রওনা হবার উদ্দেশ্যে বাইরের ঘরে আসতেই নজর পড়ল দেওয়াল ঘড়িটার দিকে। এ কি, এ যে 6:00 কাছে এসে কাঁটা থেমে গিয়েছে। কান পেতে শুনল সত্যি থেমে গিয়েছে, না হচ্ছে শব্দ না নড়ছে কাঁটা। কেমন অজানা ভয়ে তার সমস্ত শরীর শিউরে উঠল। সে একখানা চেয়ারে বসে পড়ে মুঢ়ের মতো তাকিয়ে রইল ঘড়িটার দিকে। এমন সময় তার কাকারা কোর্ট থেকে বাড়ি ফিরে ঘরে ঢুকলেন। পিন্টুকে চুপ করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কিরে তোর না সিনেমায় যাওয়ার কথা ছিল, এখনো বসে আছিস? দাদা বাড়ি না থাকলে তোকে নিয়ে আর পারা যায় না। আসুন দাদা কাশি থেকে ফিরে, তখন একটা ব্যবস্থা করতে হবে তোর। নে নে ওট, এখন যাবি তো যা।
পিন্টু কিছু না বলে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘড়িটা। ঘড়ির কাঁটা ছটার কাছে অচল দেখে তাঁরাও অবাক হয়ে তাকিয়ে রইলেন ঘড়িটার দিকে। ভোর রাতে টেলিগ্রাম এলো, পিন্টুর মা সন্ধেবেলায় হঠাৎ মারা গিয়েছেন কাশিধামে। বুদ্ধিতে ব্যাখ্যা না মিললেও সংস্কার তার দাবি ছাড়ে না, কাজেই বাড়িতে একটা ভয়ের আবহাওয়া কায়েম হয়ে বসল। সবাই যেন ফিসফিস করে কথা বলে, পায়ের শব্দও কম, কিংবা এমনও হতে পারে সবাই আগের মতো কথাবার্তা বলছে এবং চলাফেরা করছে, কেবল মনে হচ্ছে আগের মতো নয়। পিন্টুর বড় কাকা রসিক দাদা কাশি থেকে ফিরে এলে তাকে বলল, দাদা এই অলক্ষণে ঘড়িটাকে এবার বিদায় করে দিই। তিনি সংক্ষেপে বললেন, তাই করো। রসিক পরদিন গিয়ে ঘড়িটা এক পুরনো ঘড়ির দোকানে দিয়ে এলো, বলল, যা হয় কিছু একটা দাম দিয়ে এটা নিয়ে নিন তো। দোকানি বলল, এসব পুরনো ঘড়ি আজকাল কেউ নিতে চায় না বাবু, তবে রেখে দিচ্ছি, যদি কেউ নেয় আমাদের কমিশন কেটে নিয়ে আপনাকে না হয় দাম দিয়ে আসবো খন। ঘড়িটা বাড়ি থেকে বিদেয় হতে সকলেরই মন বেশ হালকা হলো। ক্রমে আবার সহজ ভাব ফিরে এলো বাড়িতে। রসিকের ছোট ভাই হরিশ খুব আমুদে লোক, সে তো রীতিমতো একটা ঘড়ি বিদায় উৎসবের আয়োজন করল। খাওয়া দাওয়া গান বাজনা কিছুরই অভাব হলো না। মনের উপর থেকে ওই ঘড়ির ভারটা নেমে গিয়ে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাঝে মাঝে রসিক গিয়ে খোঁজ করে আসতো ঘড়িটা কেউ নিল কিনা। দোকানি প্রত্যেকবার ওই একই কথাই বলতো, পুরনো ঘড়ি কেউ নিতে চায় না বাবু, তবে বিক্রি হওয়া মাত্র কমিশন বাদে দাম পাবে। রসিক একবার প্রস্তাব করেছিল, তুমি না হয় কিছু দাম ধরে নিয়ে ঘড়িটা নিয়ে নাও। সে বলল, বাবু আমরা তো কিনি না বিক্রি করি, আপনি ব্যস্ত হবেন না, আপনি বাড়ি যান। ঘড়িটা যে এখনো সশরীরে বহাল আছে সেটা ভালো লাগতো না পিন্টুদের বাড়ির কারোরই। পিন্টু একদিন সাহস করে বলল, কাকা ওটাকে গঙ্গায় ভাসিয়ে দাও না, আর তা যদি না পারো আমায় একটা হাতুড়ি দাও, আমিই মেরে গুঁড়ো করে দিই, বালাই যাক। বলা বাহুল্য তার কোনো প্রস্তাব কেউ কানেও তুলল না। বছর দুই পরে একদিন সেই ঘড়ির দোকানি রিকশা করে এসে উপস্থিত, কোলের উপর ঘড়িটা। ঘড়িটা দেখে পিন্টুর বাবা কাকা প্রভৃতি বাড়ির সকলে চমকে উঠল। রসিক বলল, কি হলো? দোকানি বলল, আগে এই ঘড়িটা ফিরিয়ে দিতে এলাম, আজ 3 বছর হয়ে গেল কেউ নিল না, খামোকা জায়গা জুড়ে পড়ে আছে, তাছাড়া ঘড়িটা বড়ই বেয়ারা, আজ আনবো বলে খুলতে গিয়ে দেখি 10টা বেজে বন্ধ হয়ে আছে, ভাবলাম চালিয়ে নিয়ে যাই, পুরো দম দিলাম, কিন্তু যেখানকার কাঁটা সেখানেই রয়ে গেল, এ ঘড়ি কোন খদ্দে নেবে বলুন তো বাবু, আপনাদের জিনিস মশাই আপনারাই রাখুন। এই বলে সে ঘড়িটা ফরাশের উপর নামিয়ে দিল। তখন ঘরের মধ্যে পিন্টুর বাবা আর দুই কাকা ছিল, তারা সব ব্যাপার দেখে পাথর হয়ে গিয়েছিল। দোকানিকে রিকশা ভাড়া দেওয়া বা সময়োচিত দুটো কথা বলা আর হয়ে উঠল না। দোকানিও ভাড়ার প্রত্যাশা না করে ফিরে রওনা হল। এমন সময় হঠাৎ রসিকের সংবিত ফিরে এলো, সে বলল, আচ্ছা ঘড়িটা যে 10টায় বন্ধ হয়েছে সেটা 10:30 না 10:30 বলতে পারো? লোকটা বলল, সে তো খেয়াল করিনি বাবু, দেওয়ালে কতই ঘড়ি ঝুলছে, কোনটার দিকে তাকাবো, তবে এটাকে ফিরিয়ে দেব বলে দম দিতে গিয়ে দেখি 10টায় বন্ধ হয়ে আছে, রাত কি দিন কেমন করে জানবো। এই বলে সে উত্তরের প্রত্যাশা না করে চলে গেল। মুখে কিছু না বললেও তিনজনের ভাবনায়
এক সূত্রে চলছিল। রাত দশটা হলে আর ঘণ্টা দশেক মতো সময় আছে, দিন দশটা হলে কিছু বেশি। সেদিন ছিল রবিবার, অফিস আদালত না থাকায় তিনজনে বসে গল্প করছিল, বেলা তখন ১২টা। তিনজনের মনে ওই একই চিন্তা, ঘড়ি থেমে গেলে ২৪ ঘন্টা মাত্র সময় পাওয়া যায়। ঘড়িটা রাতে থেমেছে না দিনে থেমেছে স্থির করতে না পারায় সময়ের মেয়াদও সেই পরিমাণে কমে এসেছে। তিনজনেই মনে মনে ভাবছিল এবারে না জানি কার পালা। ঘড়ির মস্ত কাছে ঢাকা গোলকখানা অন্তর্জামীর তৃতীয় নেত্রের মতো রহস্যময় দৃষ্টিতে তাদের দিকে নির্নিমেষ তাকিয়ে রইল। নিস্তব্ধ ঘরে তিনজনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যেতে লাগল। কতক্ষণের মেয়াদ, এবার কার পালা? শুনছিলেন প্রমথনাথ বিশি রচিত মারাত্মক ঘড়ি। গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে সুমিত কর্মকার, মৈনাক দাস ও আমি সুজয় ভট্টাচার্য। গল্পের প্রচ্ছদটি এঁকেছে জয়িতা সরকার। সূত্রধার, সমগ্র পরিকল্পনা ও সম্পাদনায় আমি সুজয় ভট্টাচার্য। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।